চার চাকার সঙ্গে বাইকের সংঘর্ষ। রবিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুরের এলাকায়। জানা গেছে, একটি বাইক আরামবাগের দিক থেকে চন্দ্রকোনার কৃষ্ণপুর যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি কামারপুকুর এলাকায় এই বাইকটিকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে এলাকার লোকজন উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় পুলিশ চার চাকা ও তার ড্রাইভারকে আটক করেছে। ঘটনাটা হচ্ছিল, এই আসছিল, বাড়ি ফিরছিল। তো বাড়ি ফেরার সময় ওই কামারপুকুর জড়াপাম্পটা ঢোকার আগে ওইখানে একজন মন্দির থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছিলো, মানে ডান দিকে আর দেখেনি। এবার রানিং অবস্থায় হচ্ছে, আর সেও স্পিডে বেরোচ্ছে, সে অবস্থায় মারে ডাইরেক্ট এসে। মারার পর এই বাইকে যাচ্ছিলো, তারপরে পড়ে যাওয়ার পরে এই পুরো জার্পিং হয়ে পড়ে। এবার এখান থেকে আমাদের এই ড্রাইভার ছিল, সে নিয়ে যায় কামারপুকুরে ভর্তি করে। ওইখান থেকে আবার আরামবাগ নিয়ে আসে। কী করে? চাকরি করে কোম্পানি। হ্যাঁ, কোনখান থেকে যাচ্ছিলো? কলকাতা থেকে আসছিলো। কোথায় বাড়ি? বাড়ি কৃষ্ণপুর। কৃষ্ণপুর কোন থানা? চন্দ্রকোনা থানা। আর নাম কি? নাম সরফরাজ হকগায়। সরফরাজ? সরফরাজ হকগায়। বলছি, মানে মুখোমুখি মেরেছে না পিছন থেকে? হ্যাঁ, মুখোমুখি মেরেছে গাড়ি। হ্যাঁ, মুখোমুখি একবারে ডাইরেক্ট। ওই যে গাড়িটা মেরেছে সে গাড়িটা কী ছিল? সে গাড়িটা চার চাকা গাড়ি ছিল, মন্দির থেকে বেরাচ্ছিল। না না, এমনি প্যাসেঞ্জার ছিল, সাত আট জনের মতো প্যাসেঞ্জার ছিল। প্রাইভেট গাড়ি? হ্যাঁ, প্রাইভেট গাড়ি। কী গাড়ি ছিল জানেন? হ্যাঁ, চার চাকা ছিল। কী গাড়ি অতটা দেখি না, টাটা টাটা হবে হয়তো। আমরা খবর পেলাম, আমাদের ওই সাইডেরই ড্রাইভারে মাল খালি করে যাচ্ছিলো, ওইখানে ওরা দেখে, দেখার পর গাড়ি সাইড করে দিয়ে আমাদেরকে ফোন করে খবর দেয়। আমরা তারপরে আসি। কোথায়? আমার দাদা হয়। বলছি, কোথায় কোথায় লেগেছে? লেগেছে ওই কোমরে, আর মাথাটায় ফ্র্যাকচার হয়েছে কোমরে, বা রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবেনি কোথায় কী হয়েছে। কথা বলতে পারছেন না? কথা বলতে পারছেন না স্যার। কী চাইছেন আপনারা? হ্যাঁ, কী চাইছেন? চাইছি বলতে পারে, আমার রোগী সুস্থ হোক। গাড়ি ধরতে পেরেছে? হ্যাঁ, গাড়ি ধরতে পেরেছে। গাড়ি আর থানার আন্ডারই আছে ওইখানে, ওখানে ভ্যান গাড়ি ছিল, ওরা দেখেছে ফিল্ডে, ওদের আন্ডারই আছে গাড়ি। আপনার নাম? আমার নাম রোজারুল হকদায়, টাটা কোম্পানি মনে হচ্ছে। টাটা কোম্পানি? হ্যাঁ, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার। কোথায় থাকে? কলকাতা? এ থাকে কলকাতা। কলকাতা থাকে, বাড়িতে বসে থেকেও কাজ হয়। এবারে যখন যেরকম ডিউটি পড়ে। এখানে কি জন্য আসছিল? আজকে বাড়ি ফিরছিল, আজকে রবিবার ছুটি ছিল, এই কারণে বাড়ি ফিরছিল। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।